गुड मॉर्निंग फ्रेंड्स, डेलि लाइफस्टाइल अफ डालियार ब्लगे आपनादेरके आरो आरेकबार स्वागत जानाच्छि। आमि सकाल थेके आमार ब्लगटा स्टार्ट करलाम, आमार एखोनो कोनो काजई हयनि, जस्ट किचेनटा परिष्कार हयेछे आर एकटु चाटा खेलाम खावा दावा करे। एबार आमि सकाले जा काज थाके सेसब काजगुलो कमप्लीट करब एबं दुपुरे रान्नाओ करब। তো আমার সাথে আপনারা সারাদিন থাকুন এবং দেখতে থাকুন আমি সারাদিন কি কাজ করি। তো চলুন আমার সাথে। বিছানাটা এবার পরিষ্কার করে নেব, নিয়ে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার ফিরে এলাম। সকালের ব্রেকফাস্ট আমার কমপ্লিট হয়ে গেছে, আমি দুপুরের রান্নার সমস্ত কিছু ব্যবস্থা করে নিয়েছি। তো কী কী আমি রেডি করেছি দেখাই। আচ্ছা, তার আগে বলি আমাদের যে কী কী রান্না হবে। পঞ্চাশ চচ্চড়ি, মাছের ঝাল আর ভাত। তো ভাত আমার অলরেডি হয়ে গেছে, আর পঞ্চাশ চচ্চড়ির জন্য পঞ্চাশটাকে ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি। আর পুঁইশাকটা চচ্চড়ি হবে কচু, কুমড়ো আর আলু আর বড়ি দিয়ে। আর দেবো মাছের একটু মুড়ো আছে, মাছের মুড়োটা আমি পুঁইশাকে দিয়ে দেব। আর মাছের ঝালের জন্য আমার অলরেডি মাছ ভাজা হয়ে গেছে। মাছের মুড়োগুলো একসাথে ভেজে নিয়ে তারপর আমি মাছের ঝালটাকে করে নেব, নিয়ে তারপর পুঁইশাক চচ্চড়িটা বসাবো। আপনাদের সাথে রান্না করতে করতে আমি কোনো কথা বলতে পারছি না, কারণ মাছ ভাজা কিছু করলে মাছটা ভাজলে একটা আওয়াজ হয়, তো সেই আওয়াজটা ক্যামেরায় ভীষণ বাজে শোনায়। তার জন্য আমি আপনাদের সাথে কথা বলতে পারছি না রান্না করতে করতে। তো রান্নার আমি একটু একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। মাছের ঝালের জন্য আমি রেডি করেছি, এখানে আছে আদা রসুন পেস্ট, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা বাটিনি, এটা আমি মাঝখান থেকে চিড়ে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাতে সুন্দর কাঁচা ফ্লেভারটা সেটা খুব আমার ভালো লাগে, তো তার জন্য। আর দেবো ধনে পাতাটা আমার এখনও কাটা হয়নি, ওটা আমি পরে কেটে নেব। এখানে আমার কচু আর বড়ি ভাজা হয়ে গেছে, আর কড়াতে আমি ফোড়ন দিয়েছি তেলেতে, শুকনো লঙ্কা 5 ফোড়ন আর রসুন একটুখানি জাস্ট প্রেস করে দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজটা ভেজে, হালকা করে ভেজে এতে আমি কুমড়ো আর আলুটা দিয়ে একটু নেড়ে লাল লাল করে একটু ভেজে নেব। নিয়ে এতে পেঁয়াজ মুইশাকটা দিয়ে দেবো। দেখুন, আমি আলু কুমড়োটা ভাজা হয়ে যাবার পর এতে আমি বড়ি, কচু এবং পুঁইশাক সব একসাথে দিয়ে দিয়েছি। সেই পুঁইশাকটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে এতে যা মশলা দেওয়ার সেগুলো দিয়ে দেবো। এতে আমি দেবো একটু আদা বাটা, জিরে গুঁড়ো,
সামান্য লঙ্কার গুঁড়ো, চিনি আর নুন আর হলুদ গুঁড়ো। এটা আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এতে জল দিয়ে চাপা দিয়ে দেবো যতক্ষণ না এটা রেডি হচ্ছে না। আমার পুঁই শাক চচ্চড়ি রেডি হয়ে গেছে। এবার দুপুরে স্নান খাওয়া সেরে পরে ফিরছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি দুপুরে খাওয়া স্নান সমস্ত কিছু কমপ্লিট করার পরে একটু শুয়ে রেস্ট নিলাম। তারপরে উঠে সন্ধ্যাবেলা একটু চা খেলাম। চাটা খাওয়ার পরে আমি এখন রান্নাঘরে এসেছি, রাত্রে রান্না রেডি করবো বলে। আজকে রাত্রে আমাদের হবে পালং পনির, আমার ছেলের খুবই ফেভারিট একটি খাবার। তো পালং পনির এবং পরোটা, তার সাথে পরোটা অবশ্যই। তো পালং পনির আর পরোটা আমি করব। তো আমি পালং পনিরটা কীভাবে করি সেটা তোমরা আমাদের সাথে থাকো এবং দেখতে থাকো আমি কীভাবে করি। আর পালং পনির আমি আমার নিজস্ব স্টাইলে করি। তো আমি রেডি করে, সমস্ত কিছু রেডি করে তারপরে আমি আবার দেখাচ্ছি আমি পালং পনিরের জন্য কী কী রেডি করলাম। আমি পালং পনিরের জন্য সমস্ত কিছু আমার রেডি করা হয়ে গেছে। আমি কী কী রেডি করেছি দেখাই। এটা হলো পনির কিউব করে কাটা, আছে টমেটো, পেঁয়াজ, আর আছে আদা রসুন কেটে নিয়েছি, আদাটা ছাড়িয়ে ভালো করে কেটে নিয়েছি, আর আছে কাজু বাদাম নিয়েছি প্রায় 9 থেকে 10টা, আর আছে কাঁচা লঙ্কা। আর এখানে পালং শাকটাকে আমি সেদ্ধ করে জল ঝরিয়ে বেটে রেখেছি। এখানে এই যে পেঁয়াজ, কাজু বাদাম, আদা রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব আমি একসাথে এইভাবে ভেজে হালকা লাল করে ভেজে ওটাকে আমি আবার মিক্সারে বেটে নেব। তারপরে আমি দেখাবো কিভাবে আমি পালং পনিরটা রান্না করছি। তো আমি এবার পালং পনিরটা রান্না করা শুরু করব। আমি এখানে একটা মশলা, গুঁড়ো মশলা দিয়ে একটা জল দিয়ে গুলে একটা মশলা করে রেখেছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এটা আমি জল দিয়ে গুলে রেখেছি। আর এইটার মধ্যে পেঁয়াজ, আদা রসুন, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, টমেটো সমস্তটা পেস্ট ভালো করে ভেজে পেস্ট করে নিয়েছি। একদম মিহি করে পেস্ট করতে হবে। এটা আমার পেস্ট করা হয়ে গেছে। তো পনিরটা আমি আগে ভেজে নেব। আমরা পনিরটা ভেজে খেতে বেশি পছন্দ করি, তো পনিরটা ভেজে নেবো। আপনারা যদি ভেজে নাও খেতে চান এমনি খেলেও কোনো অসুবিধা নেই। গ্যাসটা বাড়িয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে ভেজে নেব। আমি অল্প অল্প করে দিয়ে ভাজবো কারণ কড়াই লেগে যাওয়ার কারণে। পনিরটা আমি হালকা করে ভেজে নিয়েছি, বেশি ডিপ করে ভাজিনি, কারণ বেশি ভাজলে পনির হার্ডি হয়ে যায়, শক্ত মতো হয়ে যায়। তাই পনিরটা আমি বেশি ভাজিনি। পনিরগুলো ভেজে আমার তোলা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো সামান্য একটু গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে একটু লাল লাল হয়ে গেলে আমি এতে এই যে মশলাটা করে রেখেছি জল দিয়ে গুলে গুঁড়ো মশলার যে একটা মিশ্রণ করে রেখেছি এটা আমি ঢেলে দিচ্ছি। এটা জাস্ট একটু নাড়াচাড়া করে ফার্স্টে পালং শাক বাটাটা দিয়ে দেবো, যেটা আমি সেদ্ধ করে বেটে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করার পরে এই যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি
এটা আমি সবটা দিয়ে দেবো এতে। এবার আমি এতে দেবো পরিমাণ মতো নুন। আর দেবো চিনি। আমরা পালং পনিরটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি, তাই আমি সেরকম চিনি দেবো। আপনারা যদি চিনি কম খেতে চান, মানে মিষ্টিটা কম খেতে চান, তো চিনি কম দিতে পারেন। দেখুন মশলাটা আমার পুরো কষানো হয়ে গেছে, এদিকে অলরেডি অয়েল ডিমতে শুরু করে দিয়েছি চারিদিক থেকে। তো আমি এতে এবার জল দিয়ে দেব। মিক্সারের এই বাটিটা ধুয়েই দেব। এইটা একটু ফুটে উঠলে তারপর আমি দুধটা দিয়ে দেব। তো এটা গ্রেভিটা পুরো ফুটে উঠেছে, আমি এবার এর মধ্যে পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে একটু সামান্য ফুটিয়ে এতে কাসৌরি মেথি দিয়ে নামিয়ে নেব। এটা একটু ফুটতে দেবো। আর হ্যাঁ, এতে আমি একটু গরম মশলা দিয়েছি, সেটা বলতে ভুলে গেছি। তো এতে আমি আমার নিজের আমি নিজের গরম মশলা বাড়িতে তৈরি করি, তো সেই গরম মশলা এতে আমি দিয়েছি। আমি কেনা গরম মশলা, কেনা গুঁড়ো গরম মশলা আমি ইউজ করি না, আমি গোটা গরম মশলার প্যাকেট কিনে এনে তা থেকেই আমি গরম মশলা বানাই। তো সেই গরম মশলাই আমি এতে একটু সামান্য দিয়েছি অল্প। তো পনিরটা দেওয়ার পরে এটা ফুটে গেছে, এবার আমি একটু কাসৌরি মেথি হাতে করে ক্রাশ করে দিয়ে দেব। এই এতটা কাসৌরি মেথি হাতে করে একটু মুড়িয়ে নেব, নিয়ে দিয়ে এবারে আমি এটা নামিয়ে নেব। আমার পালং পনির রান্না রেডি, আর তার সাথে পরোটাও করা হয়ে গেছে। তো এবার আমি চটপট ডিনারটা সেরে নিই, তারপরে ফিরছি। আমার রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কাল আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো টাটা, গুড নাইট।